অনুপাত সমানুপাতের আমাদের এবারে আলোচনার বিষয় একটির তুলনায় আরেকটির পরিমাণ এক্স বেশি অর্থাৎ একটি একটি রাশির তুলনায় একটি বস্তুর তুলনায় আরেকটি বস্তু যদি পাঁচ লিটার বা দশ লিটার বেশি হয় তবে তাদের পরিমাণ কত হবে এটা আমরা নির্ণয় করব সো এক নম্বর ম্যাথে বলা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত সাত অনুপাত তিন দুধে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত শর্টকাট ফর্মুলা রিকোয়ারেড অ্যামাউন্ট অর্থাৎ আমরা যেটা নির্ণয় করতে চাচ্ছি পানির পরিমাণ ইকুয়াল টু টোটাল ডিফারেন্স টোটাল ডিফারেন্স আমার কত আট লিটার বেশি ভাগ রেশিও ডিফারেন্স রেশিও ডিফারেন্স কত সাত থেকে তিন বিয়োগ দেবো গুনন রিকোয়ারেড রেশিও রিকোয়ারেড রেশিও কি পানির অনুপাত কত তিন সো আমরা যদি এটাকে এখন বের করি তাহলে কি টোটাল ডিফারেন্স কত আট রেশিও ডিফারেন্স কত সাত বিয়োগ তিন গুনন রিকোয়ারেড রেশিও কত তিন সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আট সাতার থেকে তিন বাদ দিলে চার গুণন তিন সো তিন আসতে কত হবে চব্বিশ ভাগ চার সুতরাং এটাই ক্যালকুলেশন করবে ছয় সুতরাং তবে পানির পরিমাণ কত লিটার বেশি ছয় লিটার বেশি এবারে আমরা ব্যাখ্যা দেখব শর্টকাট আপনারা করলে করতে পারেন বাট ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট সো আপনারা চেষ্টা করবেন সময় প্রত্যেকটি ম্যাথের ব্যাখ্যা করার সো আমরা ব্যাখ্যাতে কী করব প্রথমে ধরে নিব লেট পানির পরিমাণ এক্স তাহলে দুধের পরিমাণ কত হবে দুধ যেহেতু আট লিটার বেশি তাহলে দুধের পরিমাণ হবে এক্সের সাথে আট যোগ করব আট লিটার বেশি তো এবারে আমরা জাস্ট প্রশ্ন তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস আট অনুপাত এক্স ইকুয়াল আমাদের কত দেওয়া আছে দুইটার অনুপাতে যোগ দেওয়া আছে কত সাত অনুপাত তিন আমরা পানি এবং দুধের অনুপাত প্রথমে বের করে নিলাম আমাদের মতো তারপরে যে অনুপাত দেওয়া আছে সেটার সাথে কম্পেয়ার করবো তো এক্স বাই আট অনুপাত মানে ভাগ এক্সটা নিচে চলে আসবে সাত ভাগ তিন সুতরাং এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিন এক্স প্লাস তিন আটকে গুণ করলে হবে চব্বিশ এরপর আর কি সাত এক্স এক্স সাত ডে এর গুনলে সাত সুতরাং এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সাত এক্স বিয়ে করবে তিন এক্স কত হবে চব্বিশ সুতরাং সাত এক্সের মধ্যে তিন এক্স বাদলে কত হবে চার এক্স কত হবে করিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি হলে রহিমের বেতন কত সো আমরা শর্টকাট সলভ করতে পারি রিকোয়ারেড অ্যামাউন্ট ইকুয়াল টু আমাদের টোটাল ডিফারেন্স কত চারশো টাকা এরপরে রেশিও ডিফারেন্স কত সাত বিয়োগ পাঁচ গুনন রেগুয়ার রেশিও কাটতে চাচ্ছি আমরা রহিমের বেতন রহিমের বেতন কত রহিমের বেতন পাঁচ সো আমরা যদি এখন চারশো সাত থেকে যদি আমার পাঁচ বেগদের দুই গুনন পাঁচ সুতরাং আমরা যদি দিয়ে কাটি তাহলে কত হবে দুইশো সুতরাং এক হাজার টাকা এটা হলো আমাদের উত্তর এবার আমরা ব্যাখ্যা দেখব আমরা একই নিয়মে সলভ করবো লেট আমরা কি করবো রহিমের বেতন ধরে নিব যেহেতু বলা হচ্ছে আমাদের রহিমের বেতন কত রহিমের বেতন রহিমের বেতন হবে আমরা আমরা করিমের করিমের বেতন বেতন কি বের তাহলে কত রহিমের বেতন থেকে চারশো টাকা বেশি সুতরাং এক্স প্লাস চারশো তো এখনো আমাদের প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে আমাদের কি হবে এক্স প্লাস চারশো এই দুটোর অনুপাত আমাদের কত দেওয়া আছে সাত অনুপাত পাঁচ অনুপাত এক্স ইকুয়াল টু সাত অনুপাত পাঁচ সুতরাং এক্স প্লাস ভাগ এক্স টু সাত বাই কত এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে সাত এক্স হবে ফাইভ এক্স হবে কত দু সো সাত এক্স বিয়োগ পাঁচ এক্স ইকোয়াল কী হবে তাহলে দুই হাজার সুতরাং সাত থেকে পাঁচ বিয়োগ দিলে টু এক্স কত হবে সুতরাং এক্স দিয়ে ভাগ করলে হবে তো এটা হলো উত্তর এবারে আলোচনার বিষয় সোনা ও তামা সো এক নম্বর মেতে বলা একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত চার অনুপাত এক হবে সো আমরা কি করবো প্রথমেই আমরা এই অনুপাতের যোগফলটা নির্ণয় করে নিব সো অনুপাতের যোগফল অনুপাতের যোগফল তাহলে কত তিন যোগ এক সমান সমান চার এবারে আমরা এখান থেকে সোনা এবং তামার পরিমাণ নির্ণয় করবো সোনার পরিমাণ আছে তাহলে কত আমাদের টোটাল গহনার ওজন কত ষোলো গ্রাম গুণন চার অর্থাৎ আমরা এর লিখতে পারি এর টোটাল অনুপাতের যোগফল কত চার আমরা কি নির্ণয় করছি সোনা সোনার অনুপাত কত আমাদের সোনার অনুপাত আছে কত তিন এবং এর এখানে দেখবো তিন তো দিয়ে যদি আমরা ষোলোকে কাটাই তাহলে চাই তাহলে তিন চারে কত হবে বারো গ্রাম আমাদের এই গহনার গহনাতে সোনা আছে কত বারো গ্রাম এবারে তামার পরিমাণ তামার পরিমাণ তাহলে ষোলো এর টোটাল অনুপাত যোগাল চার এবং তামার অনুপাত দেওয়া আছে কত এক সো চার দিয়ে ষোলোকে কাটে চার সুতরাং চার গ্রাম সুতরাং আমরা দেখলাম যে ষোলো গ্রাম গহনার গহনা সোনা আছে বারো গ্রাম এবং তামা আছে চার গ্রাম এবার নতুন মিশ্রণে আমরা কি করবো নতুন মিশ্রণ যখন তৈরি করব সেখানে আমাদের অনুপাত হবে এইটা সো নতুন মিশ্রণে নতুন মিশ্রণে এটা বুঝতে পারতেছি কি এটা হলো সোনার সোনার পরিমাণ এটা হলো তামার পরিমাণ আমাদের প্রশ্ন চাইছে কি এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত এত হবে সো তামা যদি এক গ্রাম হয় তাহলে সোনা হবে কত গ্রাম চার গ্রাম নতুন মিশ্রণে যেহেতু আমরা সোনা বের করবো নতুন মিশ্রণে তামার পরিমাণ এক গ্রাম হলে সোনার পরিমাণ হবে নতুন হলে সোনার পরিমাণ হবে চার গ্রাম কারণ অনুপাত দেওয়া কত চার তামা আছে এক গ্রাম সোনা দেওয়া চার গ্রাম তো তামার পরিমাণ যদি আমাদের কত গ্রাম দেয়া আছে তামার পরিমাণ আমরা তামার পরিমাণ এই গহনার ওজনের পাচ্ছি চার গ্রাম তামার পরিমাণ যদি চার গ্রাম হয় সোনার পরিমাণ হবে আমাদের কত তাহলে চার গুণুন চার ভাগ এক সমান সমান ষোলো গ্রাম সো আমাদের সোনার পরিমাণ কত ষোলো গ্রাম আমাদের প্রশ্ন থেকে কি এতে কি পরিমাণ সোনা মেলাতে মেশাতে হবে সো আমাদের সোনা মেশাতে হবে যদি আমরা অনুপাতটা যদি আমরা এই চার অনুপাত এক বানাতে চাই তাহলে আমাদের সোনা সোনা হবে কত গ্রাম ষোলো গ্রাম এবং সেখানে সোনা মেশাতে হবে সোনা মেশাতে হবে আমাদের কত গ্রাম আছে বারো গ্রাম আছে এবং এখানে আছে বের হয়েছে কত ষোলো গ্রাম ষোলো বিয়োগ বারো সুতরাং চার গ্রাম আমাদেরকে কি করতে হবে মেশাতে হবে এটা হলো উত্তর